ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশে আজ বাস্তব সত্য, আর তারই একটি অংশ হচ্ছে যে ডিজিটাল ভূমি জরিপ। তো ভূমি জরিপ নিয়ে, ভূমি নিয়ে, ভূমির মালিকানা নিয়ে নানা রকম সমস্যা দেশে বিদ্যমান। অ্যানালগ পদ্ধতির ভূমি জরিপ থেকে বেরিয়ে এসে ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, তা দেশের মানুষ এখনও পুরোপুরি সঠিকভাবে ওয়াকিবহাল নয়। কিন্তু এই জরিপটি কিন্তু বা সারা দেশেই চলমান। তো এই জরিপ নিয়ে আজকে আমরা কিছু কথা বলব। দেশের জনপ্রিয় অনলাইন ঢাকা রিপোর্ট তারাগণিত পাঠক শুভান্দু দাহিও দেশবাসীকে বাসীর বিভিন্ন প্রশ্নের জবাবে আজ মুখোমুখি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের দায়িত্বে নিয়োজিত জোনাল সেটেলমেন্ট অফিসার উপসচিব জনাব আশরাফ হোসেনের। জনাব আশরাফ হোসেন, ঢাকা রিপোর্টের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকা অঞ্চলে কোন কোন এলাকায় ডিজিটাল ভূমি জরিপ চলমান রয়েছে এবং কোন কোন জায়গায় সম্পন্ন হয়েছে? প্রকৃতপক্ষে ডিজিটাল সার্ভে শুরু হয় 2008-09 সালে আমাদের সাভার উপজেলার 5টি মৌজার পাইলটিংয়ের মধ্য থেকে। পরবর্তী 2013 সালে আমরা জেনারেল ইনস্ট্রাকশনস অফ ডিজিটাল সার্ভে প্রণয়ন করি। তার মধ্য থেকে 2014-15 সালে আমাদের সাভার উপজেলা এবং পরবর্তীতে নরসিংদীর পলাশ উপজেলার মধ্য দিয়ে ডিজিটাল সার্ভে চালু হয়। বর্তমানে আমাদের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সহ ঢাকা জোনে ডিজিটাল সার্ভে পুরোপুরি চালু আছে এবং বর্তমানে বাংলাদেশের যত জরিপ হচ্ছে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তত্ত্বাবধানে সব সার্ভে হচ্ছে ডিজিটাল সার্ভে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন জমি সরকারের এবং কোন জমি জনগণের, তা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? দেখেন, আমাদের যে এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনান্সি অ্যাক্ট হয় 1950 সালে, সেইখানে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় এবং জমিদাররা তাদের 375 বিঘার জমির অতিরিক্ত যে জমিটা ছিল সেইটা সরকার অধিগ্রহণ করে এবং অধিগ্রহণের একটা গেজেট আছে এবং সরকার যে তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে কম্পেনসেশনের একটা গেজেট আছে। জমিদারদের পার হেড এই যে 375 বিঘার জমির অতিরিক্ত যে জমিটা, সেই জমিটাকে সরকার খাস সম্পত্তি হিসেবে ঘোষণা করে। দ্বিতীয়ত হলো আমাদের যে অর্পিত সম্পত্তি আছে, এর ভিতরে বর্তমানে যে কতফসিলভুক্ত সম্পত্তি আছে এটাও সরকারের তত্ত্বাবধানে, এছাড়া যে পরিত্যক্ত সম্পত্তি আছে এবং পাবলিক ইজমেন্ট আছে, যেমন রাস্তাঘাট এবং খাবার পানির পুকুর, কবরখানা, শ্মশানঘাট, এগুলো সরকারের সম্পত্তি। আর উন্নয়ন কর্মকাণ্ডের জন্যে সরকারি সংস্থাগুলো জনগণের কাছ থেকে যে জমিগুলো অধিগ্রহণ করে সেই সরকারের বিভিন্ন সংস্থার মালিকানা বর্তায় তাদের উপরে। আর জনগণের জমি মেইনলি দুইভাবে হতে পারে, একটা হতে পারে উত্তরাধিকার সূত্রে সে প্রাপ্ত, আর একটা হতে পারে সে খরিদ সূত্রে অর্থাৎ করাই সূত্রে সে মালিকানা দাবি করতে পারে। আবার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কোনো জমির মূল দলিল SACS এবং 2003 সাল পর্যন্ত সেই জমির খাজনা খারিজ যদি জনগণের পক্ষে হয়ে থাকে, তবে সেই জমির RS যদি ভুলক্রমে সর্বশেষ জরিপে, বিশেষ করে 1967 সালে যে জরিপটি হয় বলে আমরা জানি, ভুলক্রমে যদি বন বিভাগের হয়ে থাকে, তবে বর্তমান জরিপে সেই জমির মালিকানা কে পাবে? আমার মনে হয় প্রশ্নটি ঢাকা জোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গাজীপুরের ক্ষেত্রে। যদি SACS মালিকানা ব্যক্তির থাকে এবং সরকার যে বিভিন্ন সময় বন বিভাগের যে জমিগুলো আপনার রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করেছেন, সেই ধরনের জমি যদি না হয়, বলে রাখা ভালো যে 1927 সালের বন আইনের আওতায় যে জমিগুলো সরকার মালিকানা বা নিয়ন্ত্রণের অধিকার পেয়েছে এটাকে রিজার্ভ ফরেস্ট আমরা বলি। এই রিজার্ভ ফরেস্ট হচ্ছে বন বিভাগের নামে রেকর্ড হবে, আর যেটা প্রোটেক্টেড ফরেস্ট এবং অ্যাকোয়ার্ড ল্যান্ড যেটা আছে সেই জমিগুলো রেকর্ড হবে জেলা প্রশাসকের নামে। আর সর্বশেষ যেটা 1949 এবং পরবর্তী 1959 সালের যে ফরেস্ট অর্ডিন্যান্সের আওতায়, প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্সের আওতায় যে জমিগুলো সরকার গেজেট করেছেন
নোটিফিকেশান করেছে ডিপার্টমেন্ট। এই নোটিফিকেশানের আওতায় যে জমিগুলো আছে এসার আসলে মালিক হচ্ছে জনগণ। সরকার শুধু পরিবেশগত কারণে ল্যান্ডস্লাইডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের কারণে এই সরকার এটা ব্যবস্থাপনার দায়িত্বে। এখন কোশ্চেন হলো কোনো জমির মালিক যদি সিএসের মালিকানা থাকে, এসএতে মালিকানা থাকে এবং ভুল ক্রমে যদি কোনো কারণে সেটা বন বিভাগের নামে রেকর্ড হয়, ভুল যদি হয়েই থাকে সে ভুল তো সংশোধনের সুযোগ আছে। এই জন্য আমরা এটা নিরসন করার জন্য আমরা জেলা প্রশাসক গাজীপুর তথা ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আরএস রেকর্ডে যে জমির মালিকানা বন বিভাগ অথবা সরকার অথবা ব্যক্তি পেয়েছে তাদের ভিত্তিটা আমরা যাচাই করব। যদি ভিত্তি সঠিক থাকে তাহলে আরএস রেকর্ড মোতাবেকই হবে, আর যদি আরএস রেকর্ডে রেকর্ড করার ভিত্তি যথেষ্ট না থাকে, মালিকানার পক্ষে কোনো যুক্তি না থাকে, তাহলে যিনি প্রকৃত মালিক আমরা শুদ্ধ রেকর্ড প্রণয়নের স্বার্থে সেই সংস্থা বা সেই ব্যক্তির নামে রেকর্ড করে দেব। গাজীপুর অঞ্চল এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হলো বন বিভাগের ডিপার্টমেন্টাল নোটিফিকেশান আর একটা হলো গেজেট নোটিফিকেশান। তো যেটা গেজেট নোটিফিকেশান হয়েছে সেইটার মালিকানা বর্তায়, কিন্তু ডিপার্টমেন্টাল নোটিফিকেশান কিন্তু কোনো মালিকানা নিশ্চিত করে না। আরেকটি প্রশ্ন, গাজীপুরের অঞ্চল থেকে যেহেতু আপনাদের জরিপটি গাজীপুরের 43 নম্বর শ্রীপুর মৌজায় চলমান, তো আপনি অতি সম্প্রতি সেখানে গিয়েছিলেন, ভূমি মালিকদের সাথে কথাও বলেছেন, ওইখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। তো যাই হোক, আপনি চলে আসার পরবর্তীতে অগণিত ভূমির মালিক আমার কাছে যে প্রশ্নটি করেছেন তা হচ্ছে যে চলমান জরিপ কার্যক্রম শেষ হয়ে গেলে যখন আপনারা চূড়ান্তভাবে আপনাদের সার্ভারে এই জিনিসটা প্রকাশ করে দিবেন, তখন কি গেজেট প্রথা, যেটা গাজীপুরবাসীর জন্য গেজেট 50 বা 52 বছরের জন্য তাদের উপরে যে একটা বোঝা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা কি অটোমেটিকলি বিলুপ্ত ঘটবে, নাকি এই গেজেট প্রথাটা বিলুপ্ত করার জন্যে জাতীয় সংসদে বিল এনে সরকার এটাকে আলাদাভাবে এই আইনটাকে বিলুপ্ত করতে হবে? এইটা ব্যাপারে জনগণ বেশি আগ্রহী এবং জানতে চেয়েছে, এ ব্যাপারে আপনার যদি জানা থাকে তাহলে এ ব্যাপারে আপনার বক্তব্যটা। বিষয়টা হলো গেজেট হলো সরকারের স্বীকৃত প্রচারের একটি মাধ্যম, এটা থাকবে না বন্ধ থাকবে, কোন কোন গেজেট চালু থাকবে, কোন কোন বিষয়ের গেজেট নোটিফিকেশান প্রয়োজন হবে না, এটা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করবে, পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে প্রশ্ন হলো গেজেট বা মিডিয়া বা কোনো ভলিউম বা কোনো পেপার তো আসলে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যিনি প্রকৃত মালিক তিনি আসলে জমিটা পাচ্ছেন কি না। সুতরাং গেজেট প্রথা বিলুপ্ত হয়ে গেলে যে কোনো পরিবর্তন আসবে বিষয়টা এরকম না, কারণ গেজেট একটা কাগজ, আমরা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছি প্রিন্ট তো সেইভাবে হচ্ছে, সুতরাং প্রিন্টেড গেজেটকে তো দোষারোপ করা যায় না। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, আমরা যারা কাজ করছি, মালিকানা নির্ধারণ করছি, মানুষের সত্ত্ব বা অধিকার নিরূপণ করছি, জাস্টিফিকেশনটা কতখানি সঠিক হচ্ছে সেটাই হচ্ছে ম্যাটার। আর কোনো জমি, যেটা আপনি আগেও বললেন, যদি ভুল ক্রমে ব্যক্তির জমি সরকারের অথবা বন বিভাগের নামে রেকর্ড হয়ে থাকে, ভুল ক্রমে হলে সেটা নীতিগতভাবে সংশোধন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আরেকটি বিষয় আছে, বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যে অবৈধ দখল কোনো দখল নয়, দখল হতে হবে লফুল অ্যান্ড পিসফুল, অর্থাৎ আইনসঙ্গতভাবে দখল হতে হবে এবং সেই দখলটি শান্তিপূর্ণ হতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি সরকারের জমি অথবা বন বিভাগের জমি অথবা সরকারি কোনো সংস্থার জমি অবৈধভাবে দখল করে থাকেন, সেটা মালিকানা নির্ধারণ করে না, সেটা সরকারের নামে আমরা রেকর্ড করে দেব। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, মালিকানা নিয়ে বন বিভাগের সাথে জনগণের বিরোধ 50 বছরের অধিক সময় ধরে চলছে, হাজার হাজার মিথ্যা মামলা, বাড়িঘর ভাঙ্গার, এলাকায় আতঙ্ক ছড়ানো, বন বিভাগের অভিযোগ প্রতি অভিযোগ জনগণের, জমির মালিকানা সংক্রান্ত নিম্ন আদালতে চলমান মামলাসমূহ জরিপ শেষে কীভাবে অবসান হবে? এখানে বিষয় হলো বন বিভাগ জনগণের বিরুদ্ধে মামলা করছে, বাড়িঘর ভাঙছে, এ বিষয়টি আমার কাছে নতুন। তবে এটা স্থানীয় প্রশাসন
এ বিষয়টি বন বিভাগের সঙ্গে নিরসন করতে পারে যদি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে থাকে। দ্বিতীয়তে যেটা আপনি বলছেন যে জমির মালিকানার সংক্রান্ত নিম্ন আদালতের মামলার বিষয়, যেদিন থেকে সরকার গেজেট নোটিফিকেশন করেন যে উমুক জেলার উমুক উপজেলার এই মৌজার জমিটা জরিপ করার জন্য সরকার প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করলেন, সেদিন থেকেই আসলেই নিম্ন আদালতের অর্থাৎ বিশেষ করে দেওয়ানি আদালতের কার্যক্রম যেটা যেখানে ছিল সেখানেই স্থগিত থাকবে মর্মে আইনের লিপিবদ্ধ। তবে ওই জরিপের শুরু করার পূর্বে যদি কোনো আদালতের আদেশ থাকে, সিভিল কোর্টের আদেশ থাকে, যদি তার বিরুদ্ধে কোনো আপিল না থাকে, আমরা অবশ্যই সেটাকে বিবেচনা করব। আর এমন যদি হয় যে নিম্ন আদালতের আদেশ আছে, আপিল পেন্ডিং আছে, তাহলে আমরা উভয় পক্ষের শুনানি শেষে যে বিষয়টি আমাদের কাছে লফুল মনে হবে, বিশেষ করে দলিল, দাখিলা, দখল অথবা মালিকানা, সত্ব, উত্তরাধিকার, ফারায়েজ ইত্যাদি, তাহলে আমরা সেইভাবেই তার নামে রেকর্ড করে দেব। আর দেওয়ানি আদালতের যেহেতু জরিপ চলাকালীন কোনো মামলা গ্রহণ বা পরিচালনা করার এখতিয়ার নাই, সুতরাং জরিপ চলাকালীন যদি কোনো মামলার উদ্ভব হয়ে থাকে তাহলে সেটা বিবেচ্য নয়। আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে জমির মালিকানা এবং তার দখল। আপনি সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের 43 নং মৌজার চলমান জরিপ সমাবেশে ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেছেন, সবশেষ জরিপে যেসব জমির আরএস বন বিভাগের নামে হয়েছে, তখন যেসব ভূমি মালিক ট্রাইব্যুনালে বা ফৌজদারি দেওয়ানি আদালতে যাননি অথবা নিম্ন আদালতে যেসব মামলার রায় যার যার পক্ষে গিয়েছে তাদের নামে উক্ত জমি রেকর্ড করা হবে। আমার প্রশ্ন হলো, 50 বছর আগের অ্যানালগ পদ্ধতির জরিপ সে সময়ের সামাজিক প্রেক্ষিত, মানুষের অজ্ঞতা, অসচেতনতা বা আজকের মতো ছিল না, তাই সেই ভুলকে প্রধান হাতিয়ার করে জনগণের জমি কেড়ে নেওয়া কি বর্তমান সরকারের সবার জন্য গৃহনীতিমালার বিরুদ্ধাচরণ হবে না? ভূমি জরিপের আইনের বিষয়টি হচ্ছে কোনো মৌজার চূড়ান্ত প্রকাশনার পর সরকার অর্থাৎ ভূমি মন্ত্রণালয় যখন একটা জরিপের রেকর্ডকে, সত্যলিপিকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রচার করবে, এটাকে বলা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এখন কোশ্চেন হলো, যদি আপনি ওই রেকর্ডে সন্তুষ্ট না হন তাহলে ট্রাইব্যুনাল গঠনের অব্যবহিত 1 বছরের মধ্যে আপনি ট্রাইব্যুনালে যাবেন, ট্রাইব্যুনালের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি দেওয়ানি আদালতে আপনার রাইট অ্যান্ড টাইটেল নিয়ে আপনি মামলা করবেন, এবং দেওয়ানি আদালত যখন একটা চূড়ান্ত জাজমেন্ট দিবে সেই জাজমেন্টের আলোকে আবার আপনি মিউটেশন করে আপনি আপনার রেকর্ড অফ রাইটকে ফেরত নেবেন। এখন কোশ্চেন হলো, গত 50 বছর মানুষ ট্রাইব্যুনালে যাননি বা দেওয়ানি আদালতে যাননি, অথবা মানুষের এই সচেতনতা ছিল না বা আইনটা বোঝা ছিল না, অথবা এখানে একটা অতিরিক্ত খরচের বিষয়টা অনেকে হয়তো বিবেচনা করেছেন, যদি এরকম যদি কেউ ট্রাইব্যুনালে বা সিভিল কোর্টে না যেও থাকে এবং জরিপকালীন যদি আমরা দেখি যে আসলেই এটা আরএস রেকর্ডে ভুল এবং আরএস রেকর্ডের কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না, তাহলে ভুলের বিষয়টা অবশ্যই আমরা পরিমার্জনের, সংশোধনের সুযোগ জনগণের জন্য আমরা দিব। কারণ সরকার তো কাজ করে জনগণের জন্য এবং জনগণের জন্যই সরকার, এটা একে অপরের পরিপূরক, কেউ কারোর বিরোধার্থক অর্থে ব্যবহার আমরা করি না। সুতরাং আমরা যেহেতু জনগণের সেবক, জনগণের কল্যাণ চাই, আর যদি আমাদের সংস্থার ভুলের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই সেই ভুলটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং সঠিক রেকর্ড প্রণয়নের আমরা কার্পণ্য করব না। আবার আরেকটি বিষয়, যে বিষয়টি গাজীপুরের জনমানুষের পক্ষ থেকে আমি এই প্রশ্নটি করব, সেটা হচ্ছে যে আমরা অনুসন্ধানে জানতে পারছি যে 1924 সাল থেকে 1927 সাল পর্যন্ত ভাওয়াল রাজা পত্তন যে প্রথা, পত্তন বলে যেটা এলাকায় পরিচিত সেটা জনগণের ভিতরে দিয়ে আসছে। অনেক ভূমি মালিক আছে যাদের পত্তন আছে, মূল দলিল আছে, এসএসসিএস আছে, কিন্তু তাদের আরএস বন্ধ থাকে। এখন একজন লোকের অনুরূপভাবে ধরে নেন যে একজন লোকের ভাওয়াল রাজা 5 বিঘা বা 10 বিঘা সম্পত্তি পত্তন দিয়েছে এবং ওখান থেকে সে এই পথ পরিক্রমায় দীর্ঘ 50 বা 52 বছর পথ পরিক্রমায়
মনে করেন যে সে দুই বিঘা জমি বিক্রি করছে, এই দুই বিঘার উপরে জনগণের অন্যান্য যারা কি ক্রয় করছে তাদের বাড়িঘরও করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের জমি যদি আপনাদের আইনগত বিষয়ে যদি সরকারের হয়ে যায়, তাহলে ওই বাড়িঘরগুলো যারা করে বসবাস করতেছে যুগ যুগ ধরে তাদের কী হবে? এখানে বিষয়টি হলো সিএসএ যে জমিদার ছিল এবং জমিদারদের অধীনস্থ যে সমস্ত প্রজা ছিল, এই প্রজাদের নাম কিন্তু ওই সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত আছে। বন বিভাগ যখন জমি অধিগ্রহণ করুক অথবা রিজার্ভ ফরেস্ট হিসেবে ডিক্লারেশন করুক, এই জমিদারের নাম অথবা ব্যক্তির নামও কিন্তু আছে, মৌজার নামও আছে, খতিয়ান এবং দাগ নাম্বারও আছে। এখন বন বিভাগ যখন 1927 সালের বন আইনের আওতায় যদি কম্পেনসেশন দিয়ে কোনো মানুষকে ক্ষতিপূরণ দিয়ে বিধি মোতাবেক মালিক হয় এবং সেটা গেজেট নোটিফিকেশন হয়, তাহলে সেটার মালিক তো বন বিভাগই। এমন হতে পারে যে জনগণ ফাঁকা পড়েছিল বা সেখানে হয়তো বন বিভাগ কোনো গাছ লাগায়নি, এক বিঘা দুই বিঘা জায়গা মানুষ সাময়িকভাবে বসবাস করেছে, সেটা ভিন্ন কথা, সেটা বন বিভাগের উদারতা, কিন্তু তার মানে এই নয় ব্যক্তি মালিক। কিন্তু প্রকৃতপক্ষেই যদি বন বিভাগ অধিগ্রহণ করে না থাকে, গেজেটে যদি ওই দাগ না থাকে বা ওই জমির পরিমাণ না থাকে বা গেজেটে আদৌ উল্লেখ না থাকে এবং প্রকৃতপক্ষে যদি ব্যক্তি মালিক হয়ে থাকে, তাহলে বন বিভাগ সেই জমি দাবি করার হকদার নয়, সেটা ওই ব্যক্তিই পাবেন। সুতরাং এখানে বিচার্য বিষয় হচ্ছে যে বন বিভাগ কোন আইনের অথবা কোন গেজেটের অথবা কোন নোটিফিকেশনের আওতায় অথবা কোন ক্যাটাগরির বনের আওতায় দাবি করছে এটা পর্যালোচনা করা, পক্ষান্তরে ভূমি মালিক হিসাবে উনি যে সিএস এসএ বা আরএস রেকর্ড অথবা রেকর্ডের যে ভিত্তি সেটা পর্যালোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং এখানে আমি মনে করি না যে কোনো ব্যক্তির হতাশাগ্রস্ত হওয়ার দরকার আছে অথবা তার উৎকণ্ঠার কোনো কারণ আছে। আমরা এই বিষয়গুলো ইতিমধ্যে আমাদের যারা সার্ভের সঙ্গে জড়িত আছেন তাদেরকে বন আইনের উপরে, তারপরে কোর্ট অব ওয়ার্ডসের উপরে, ওয়াকফ স্টেটের উপরে, সরকারের বিভিন্ন ধরনের যে সংস্থার জমি বা খাট জমির উপরে আমরা ব্যাপক প্রশিক্ষণ দিয়েছি। আশা করি আমাদের বর্তমান যে সার্ভে টিম আছে তারা পূর্বের চেয়েতে আরও দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে এবং সততার সাথে দায়িত্ব পালন করবে। আমরা জানি যে আপনি ঢাকা অঞ্চলের দায়িত্বে নিয়োজিত জনবান্ধব একজন কর্মকর্তা, সরকারের স্বার্থের দিকটি যেমন আপনি দেখবেন, জনগণের স্বার্থের দিকটিও আপনার কথা আপনার বক্তব্যের ভিতরে ব্যাপকভাবে প্রতিফলিত হয় এটা আমরা লক্ষ্য করছি। তো যেহেতু জরিপ একটি চলমান কার্যক্রম, জমি যতদিন থাকবে জরিপ ততদিন থাকবে, অধিদপ্তর ততদিন থাকবে, তো আপনি যেহেতু দায়িত্বে নিয়োজিত আছেন তো বিভিন্ন জায়গায় জরিপ কার্যক্রমটি চলমান, অতএব সকল জমি মালিকদের প্রতি অন্তত যে জায়গায় জরিপ হচ্ছে তাদের প্রতি আপনার সবশেষ মেসেজটি কী? আমার মনে হয় তিনটি মেসেজই যথেষ্ট। আমি এ পর্যন্ত 15 থেকে 20টার মতো সমাবেশ করেছি স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এবং সুধীজনদেরকে নিয়ে। আমি 12টা এনজিওদের সঙ্গে বসেছি যে ভূমির সমস্যা, জরিপের সমস্যা নিয়ে। আমার মনে হয় তিনটা সমস্যার সমাধান হলে সমস্যা অনেকটা 80% সমাধান করা সম্ভব। প্রথম হচ্ছে আমরা যারা মুরব্বী আছি, দাদা অথবা চাচা বাপ, আমরা যদি সুস্থ সবল অবস্থায় আমাদের উত্তরাধিকার বা ছেলে মেয়েদের মাঝে জমিগুলো যদি সুষম বণ্টন করে দিই, তাহলে কিন্তু এই জরিপকালীন আমাদের এই দুর্ভোগটা পোহাতে হয় না। কারণ বাস্তবে কোনো ছেলে বেশি খায়, কোনো ছেলে কম খায়, আবার মেয়েরা আদৌ খায় না, তারা শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু মেয়ের সন্তানরা যখন বড় হয় তারা আবার নানার বাড়ির সম্পত্তি দাবি করে, তা তখন আমরা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ি যে জমিগুলো কী হবে। এই জন্য প্রথম কাজ হবে একজন মুসলমান হিসেবে, একজন অভিভাবক হিসাবে, আমার সন্তান সন্ততিদের মধ্যে এই জমির ইসলামিক ফরায়েজ বিধান অনুযায়ী বা অন্যান্য ধর্মাবলম্বীদের যে প্রথা আছে, বিধিবিধান আছে, সে অনুযায়ী সুষম বণ্টন করা। 2 নম্বর হল, কোনো ব্যক্তির উচিত হবে না অন্য কোনো ব্যক্তির অথবা সরকারের জমি অবৈধভাবে দখল করা।
আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে 12 বছর দখল করে থাকলে জমির মালিকানা পাওয়া যায়। এটা একটা আউটডেটেড এবং একটা মিডিয়েভাল কনসেপ্ট, মধ্যযুগীয় একটি কনসেপ্ট। আমরা এই ধারা থেকে বেরিয়ে আসতে চাই। অবৈধ দখল কোনো দখল না, অবৈধ দখল কোনো মালিকানা নিশ্চিত করে না। আমি আবারও বলছি, দখল হতে হবে আইনসঙ্গত এবং শান্তিপূর্ণ, তাহলে সেই দখলের কোনো মূল্যায়ন নেই। সুতরাং আমরা যদি উত্তরাধিকার হিসাবে সম্পত্তি বণ্টন করি এবং একই সাথে যদি অবৈধ দখলের প্রবণতা মানুষের ভিতরে কমে যায়, পাশাপাশি জমি কেনার সময় যদি আমি দেখি যে আসলে এখানে কতটুকু জমি আছে, আমি কতটুকু কিনছি এবং কোন লোকেশনে কিনছি, ফর এক্সাম্পল একটা দাগে 5 একর জমি আছে, আমি সেইখান থেকে 10 শতক জমি কিনছি, তা আমার দলিলে যদি বলা থাকে যে এর উত্তর সাইড থেকে এত ফিট এবং এর পূর্ব সাইড থেকে এত ফিট, অর্থাৎ তার যে ফিট অথবা মিটার হিসেবে যদি এবং কোন পার্শ্ব থেকে কিনছি, এটা যদি স্পেসিফিক জমি কেনার আগে আমি আইডেন্টিফাই করতাম, আমার দলিলে যদি ওইভাবে তফসিলটা থাকতো, শুধু চৌহদ্দি না থেকে একেবারে স্পেসিফিক দৈর্ঘ্য প্রস্থটা থাকতো, একই ধারে জমিটা কেনার সময় যদি আমি সেইখানে একটা চিহ্ন দিয়ে রাখতাম, সীমানা চিহ্ন দিতাম, তাহলে কিন্তু জরিপকালীন আমার লোককে আর এই কষ্টটা পোহাতে হতো না। সাথে সাথে আমি যদি এই তিনটা দর কথা বলবো, যে দলিল, দাখিলা এবং দখল, আপনার যদি দলিল থাকে, আপনার জমি যদি দখল থাকে এবং আপনি যদি যথারীতি সরকারের ভূমি উন্নয়ন কর দেন, তার দাখিলা থাকে, তাহলে আপনার জমি রেকর্ড করতে বাস্তবে কোনো হ্যাজার্ডস অথবা কোনো বৈষম্য অথবা অনিয়মের মুখোমুখি হতে হবে না। হ্যাঁ, ঢাকা রিপোর্টের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে, আপনার এখানে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা ঢাকা রিপোর্টকে আপনি সময় দিচ্ছেন, এই জন্যে আপনাকে আবারও অভিনন্দন, আবারও মোবারকবাদ। আপনি দেশ, জাতি এবং জনগণের পাশে যেভাবে অতন্দ্র প্রহরী হয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছুটে যাচ্ছেন, মানুষের মাঝে যে জমির জটিল বিষয়গুলোকে আপনি খুব সুন্দর রূপে যে আপনি বুঝাচ্ছেন, এই জন্যে আমি মনে করি যে দেশ এবং জাতি চরমভাবে উপকৃত হচ্ছে। আপনার এই ধারা অব্যাহত থাকুক, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ থাকেন, আমাদেরকে অনেক দিন আপনি আরও সেবা দিতে পারেন, সেই কামনা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঢাকা রিপোর্ট বর্তমান সরকারের ডিজিটাল সার্ভের কার্যক্রম, পাশাপাশি জনগণের যে অধিকার, সম্পত্তির অধিকার, সম্পদের অধিকার, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে এটা প্রচার এবং জনগণকে সচেতনতার যে উদ্যোগটি গ্রহণ করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আপনারা আজকে আসছেন, এই বিষয়টি জনগণ আরও ভালোভাবে জানবে আপনাদের মাধ্যমে, এটা আমি প্রত্যাশা করি, এবং আপনাদের মূল্যবান সময় এর পেছনে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।